আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব। সেনাবাহিনীর চাকরির কোন পরীক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতে যারা দুই সালে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদে আবেদন করেছ সবার জন্য শুভকামনা থাকলো এবং সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা অনেকে জানতে চাও সেনাবাহিনীর চাকরি যখন একজন প্রার্থী আবেদন করলো এবং আবেদন করার পরে সে যখন এস এম এস পাবে এস এম এস পেয়ে যখন মাঠে যাবে তো সেদিনকার পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখো দেখি অনেকে অনেক কিছু ভাবছ আমি মনে করি সেনাবাহিনীর চাকরির পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি হচ্ছে মেডিকেল পরীক্ষা কেন সেনাবাহিনীতে যখন এস এম এস আসে দেখা যায় কোনো কোনো জেলায় দুশো আড়াইশো অথবা তিনশো জন প্রার্থীদেরকে ডাক দেওয়া হয় সাধারণত দেখা যায় সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে যায় সর্বপ্রথম তোমাদের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই মেডিকেল পরীক্ষায় তোমাদেরকে একটা রেশিও বলি দেখা যায় দুশো জন যদি ডাক পায় পরীক্ষার জন্য প্রাথমিক এবং ফাইনাল যে মেডিকেলটা হয় এখানেই দুশো জনের মধ্যে একশো আশি জন একশো নব্বই জন এমনকি একশো পঁচানব্বই জনও কিন্তু আউট হয়ে যেতে পারে সুতরাং যারা তোমরা আবেদন করেছ সেনাবাহিনীর সৈনিক পদে দুই সালে তোমাদের এখন থেকে তোমাদের কোনো মেডিকেল সমস্যা আছে কি না সেই সমস্যাটা আগে থেকে ফাইন্ড আউট করতে হবে এবং যদি কোনো সমস্যা বের হয় সে সমস্যাটা সমাধানের জন্য ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা তোমরা মনে করছো সোজার ট্রেনিং অ্যাকাডেমিতে আসবা প্রস্তুতি নিতে আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমিতেও যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বাহিনীর জন্য কোচিং করতে আসে তাদেরকেও আমরা এখানে ভালোভাবে মেডিকেল চেক করে থাকি যদি কারো কোনো মেডিকেল সমস্যা বের হয় সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে আমরা শতভাগ চেষ্টা করব তোমার ওই মেডিকেল সমস্যাটা তুমি কিভাবে সমাধান করতে পারো সে বিষয়ের উপরে আমরা এখান থেকে সঠিক গাইডলাইন এবং পরামর্শগুলো প্রদান করে থাকে আরেকটা মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি সোজা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে এবং যারা কোচিং শেষ করে বিভিন্ন বাহিনীতে চাকরি পেয়েছে তারা কিন্তু আগে যখন কোচিং করতে আসছিল তারা কেউ মেডিকেল ফিট ছিল না তারা সবাই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে আমাদের সঠিক গাইডলাইন এবং পরামর্শ মিলে মেডিকেলে ফিট হয়ে তারা বিভিন্ন বাহিনীতে চাকরি পাচ্ছে তো তোমরা যদি আসো দুই সালে যারা আবেদন করেছো আর কিছু দিনের মধ্যে এস এম আসা শুরু হবে বিভিন্ন জেলার সময় নষ্ট না করে আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে অবশ্যই আসতে পারো এসে যদি কোনো সমস্যা থাকে তুমি লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার পাশাপাশি তোমার মেডিকেল কোনো সমস্যা থেকে থাকলে সেটা আমাদের পরামর্শ নিয়ে তুমি আগে থেকে সেটা সমাধান করে ফেলতে পারো তাহলে দেরি না করে তোমরা আজই চলে আসতে পারো আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমিতে সোজার ট্রেনিং অ্যাকাডেমি অত্যন্ত বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান অনেকে মনে করতে পারো সোজার ট্রেনিং অ্যাকাডেমি রংপুরে অবস্থিত ওখানে গিয়ে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে কি না আমাদের এখানে উন্নত হোস্টেল ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণে নেই এসে স্বল্প খরচে পনেরো দিন বিশ দিন অথবা এক মাসের কোর্স করে যেতে পারবা সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবা আর নিজের মেডিকেল চেক করে আগে থেকে ফিট আছো নাকি আনফিট আছো সেটা জেনে পরীক্ষা দিতে যাবা তাহলে অবশ্যই তুমি মেডিকেল পরীক্ষায় বাদ পড়বা না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা থ্যাংক ইউ ভেরি মাছ